মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমাদের আজকে আমি পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কি করব, আজকে আমরা প্রথম শ্রেণীর তোমাদের যে ওয়ার্ডবুক বইটি ছিল আজকে আমরা ওয়ার্ডবুক বইটি পড়ব। তাহলে ওয়ার্ডবুক বই আজকে কত পৃষ্ঠা পড়বো আমরা? 22 পৃষ্ঠা পড়বো। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে নিয়েছি রাইট দ্য নেম অফ 5 স্পোর্টস। গতকালকে আমরা কি করেছিলাম? গতকালকে আমরা 5 প্রফেশন অর্থাৎ 5টি পেশার নাম শিখেছি, তাই না? আজকে আমরা পড়ব 5টি খেলার নাম, 5 স্পোর্টস। তাহলে এখানে 5 নং আছে, এখানে কি লিখব? আনসার টু দ্য কোশ্চেন নং 5। এখন তোমরা কি চিন্তা করেছো 5টা স্পোর্টসের নাম, খেলাধুলার নাম আমরা সবাই জানি, তাই না? তাহলে আজকে আমরা প্রথম থেকে কি লিখব? এখানে 5 আছে, উপরে কি লিখব? আনসার টু দ্য কোশ্চেন নং 5। তারপরে আমি কি রাইট থেকে শুরু করবো না দি থেকে শুরু করব? দি থেকে শুরু করব। দি নেম অফ 5 স্পোর্টস, প্রথমে লিখব আমি আনস টু দ্য কোশ্চেন নং 5। প্রথমে কি লিখব? দ্য নেম অফ 5 স্পোর্টস। পাঁচটি কি করছে? পাঁচটি খেলার নাম তোমাকে লিখতে বলেছে। আমি প্রথমেই লিখবো হাডুডু। হাডুডু বানান কিভাবে? এইচ এ হা ডি ইউ ডু ডি ইউ ডু, হাডুডু। আবার বলো হাডুডু বানান কিভাবে? এইচ এ হা ডি ইউ ডু ডি ইউ ডু, হাডুডু। দুই নম্বরটা আমি লিখবো ফুটবল, এফ ডাবল ও টি, ফুট বি এ ডাবল এল, বল, ফুটবল। তিন নম্বরটা আমি লিখব রেস, আর এ সি ই, রেস। চার নম্বরটা লিখব আমি কাইট, ঘুড়ি খেলা আছে না? ঘুড়ি খেলা আছে। আমরা কোন সময় ঘুড়ি খেলি? তোমরা অনেকেই কাইট, মানে আমরা ঘুড়ি খেলি। তারপর এর জন্য আমি কি লিখেছি এখানে? কাইট লিখেছি। কাইট অর্থ ঘুড়ি, কিন্তু এটাকে কিন্তু খেলা হিসেবে, মানে স্পোর্টসের খেলা হিসেবেও ধরা হয়। তাহলে কাইট কি? কাইট অর্থ ঘুড়ি খেলা, তাই না? এটা আমরা খেলা হিসেবে ধরবো। তারপরটা লিখব আমরা জাম্প। জাম্প অর্থ কি বলতো? জাম্প অর্থ লাফ দেয়া। আমরা অনেক সময় লাফের খেলা খেলি এখানে, না তোমরা টিভিতে দেখবে যেমন লাফেরও প্রতিযোগিতা হয়। তাহলে এখানে আমরা কয়টা খেলার নাম লিখেছি? পাঁচটা। প্রথমটা লিখেছি হাডুডু, ফুটবল, রেস, কাইট, জাম্প। হাডুডু বানান কিভাবে? এইচ এ হা ডি ইউ ডু ডি ইউ ডু, হাডুডু। দুই নাম্বার হলো ফুটবল, এফ ডাবল ও টি, ফুট বল, বি এ ডাবল এল, বল, ফুটবল। তিন নাম্বার লিখেছি রেস, আর এ সি ই, রেস। চার নাম্বার লিখেছি কাইট, কে আই টি ই, কাইট। তারপর পাঁচ নাম্বারে লিখেছি জাম্প। জাম্প বানান কিভাবে? জে ইউ এম পি, জাম্প। কালকে তোমাদের 22 পৃষ্ঠার এই 5টা খেলার নাম কালকে তোমাদের এসডব্লিউ খাতার কাছে থাকবে, ঠিক আছে? আশা করব তোমরা এখনই শিখে নিয়েছো, এখনই এসডব্লিউ খাতার কাজটি করে নাও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আজকে তোমাদের ইংরেজি ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ম্যামের সাথে বাংলা ক্লাস করো, একটু পর তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কী ক্লাস নেবো বলো তো? বাংলা ক্লাস নেবো না? সবাই নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে পড়েছ। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেবো। গত ক্লাসে কী পড়েছিলাম তোমরাই বলো। গত ক্লাসে আমরা শূন্যস্থান পড়েছিলাম। তোমরা কি সবাই খুব ভালো করে পড়েছ? আমি কিন্তু সবার খবর নিবো যে তোমরা পড়ছো কি না, ঠিক আছে? তাহলে আমরা প্রতিদিন পড়া প্রতিদিন পড়বো, আর আজকে আমরা পড়বো স্কুলে যে শীতটা দিয়েছে এই শীত থেকে, ঠিক আছে? সবাই এই শীতটা বের করো, বের করেছ এই শীত থেকে? 8 নং সত্য মিথ্যা। গত ক্লাসে আমরা 7 নং শূন্যস্থান পড়েছিলাম, আজকে আমরা 8 নং সত্য মিথ্যা থেকে পড়বো। দেখো এক নম্বর কী আছে? কৃষক সকালে বৈঠক করেন, এটা কী হবে? মিথ্যা। মাঠে জৈব সার দেবেন, সত্য। মৌচাকে প্রজাপতি উড়ে, মিথ্যা। মাঠে জৈব সার দেবেন, এটা কী হবে? মাঠে তো সার দিতেই হয়, তাহলে এটা কী হয়? সত্য। মৌচাকে প্রজাপতি উড়ে, না মৌচাকে কী উড়ে বলো তো? মৌমাছি উড়ে, তাহলে এটা কী হবে? মিথ্যা। চাঁদ
চাঁদ ভাই খুকু মনে কপালে তীর দেয়, কি হবে সত্য? আমরা কবিতায় পড়েছি চাঁদা ভাই কি করে খুকু মনে কপালে টিপ দিয়ে যায়। ভোর হলো কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্য। সাত নাম্বার কি আছে, শুভ দাদি সুচে সুতা পড়াতে পারছিলেন, এখানে পাছিলেন লেখা, এখানে হবে পারছিলেন, সবাই ঠিক করে নাও। এটা আমরা গল্পে পড়েছি তিনি সুচে সুতা পড়াতে পারছিলেন না, তাহলে এটা কি হবে মিথ্যা। আট নাম্বার কি আছে, শুভ চশমাটা খুঁজে এনে দিল, এটা কি সত্য? দাদিমা খুব ভালো, সত্য। বাগানে দুই রকমের ফুলের গাছ, মিথ্যা। জবার রং লাল, জবার রং লাল, এটা কি সত্য হবে? জবার রং লাল, এটা কি হবে সত্য? এখানে মিথ্যা দেওয়া, জবার রং লাল, এটা কি হবে সত্য? বাগানে দরজার পাশে তিনটি শিউলি গাছ, কি হবে মিথ্যা। শিউলি ফুলে ফোঁটা লাল, শিউলি ফুলে ফোঁটা কি লাল না কমলা রঙে বলো, কমলা রঙে, তাহলে এটা কি হবে মিথ্যা। গাছের তলায় সবুজ ঘাস, গাছের তলায় সবুজ ঘাস, এটা কি হবে সত্য, এটা কি হবে সত্য, এগুলো ঠিক করে নাও। এখানে শীতে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু তোমরা এগুলো যদি ঠিক করে পড়ো, আমি যদি ঠিক করে দিই এগুলো সুছাতে ঠিক করে ফেলবে, এবং এই অনুযায়ী পড়বে পরীক্ষার সময় ঠিকটাই আনসার করতে হবে, ঠিক আছে। রুবির ভাই বাগানে কাজ করে, সত্য। মাঠ জুড়ে সরষে খেত, এখানে জুড়ে বানানটা ভুল দেওয়া আছে, আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিব যে জুড়ে বানানটা কীভাবে, ঠিক আছে, সবাই ঠিক করে নিবে। রুবির ভাই বাগানে কাজ করে, সত্য। মাঠ জুড়ে সরষে খেত, এটা কি সত্য? রুবির বাগানে আমরা কি করেছি, মাঠ জুড়ে সরষে খেত, এটা কি সত্য? পশ্চিম আকাশে সকালে সূর্য উঠে, মিথ্যা। পূর্ব আকাশে সকালে সূর্য উঠে, তাই না? তাহলে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, কৃষক সকালে বৈঠক করেন, কৃষক সকালে বৈঠক করেন, এটা কি হবে মিথ্যা। এভাবে আমরা আমরা যদি সবগুলো তুলে রাখি পরীক্ষার সময় সত্য মিথ্যা না লিখি, তাহলে কিন্তু আমাদের নাম্বার দিবে না, দিবে তা আমাদের কি করতে হবে, পাশে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, এগুলো লিখে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা বাক্যগুলো তুলবো, এরপর সত্য মিথ্যাটা পাশে লিখে দিব। ফলে কি আছে, মাঠে জৈব সার দেবেন, এটা কি সত্য? মৌচাকে প্রজাপতি উড়ে, মৌচাকে কি প্রজাপতি উড়ে, তাহলে এটা কি হবে মিথ্যা। খুকুমনি আলসে নয়, খুকুমনি আলসে নয়, এটা কি হবে সত্য। দন্ত স ত জফলা, সত্য। চাঁদ ভাই খুকুমনি কপালে টিপ দেয়, এটা কি, এটাও হবে সত্য। ভোর হলো কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভোর হলো কবিতাটি কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, তাহলে এটা কি হবে মিথ্যা। শুভ চশমাটা খুঁজে এনে দিল, এটা কি হবে সত্য। দাদিমা খুব ভালো, এটা কি হবে তোমরাই বলো, এটা হবে সত্য। শুভ দাদি সুচে সুতা পড়াতে পাশ ছিলেন, এটা কি সত্য হবে না, এটা আমরা গল্পে পড়েছি শুভ দাদি সুচে সুতা পড়াতে পাশ ছিলেন না, তাহলে এটা কি হবে মিথ্যা। বাগানে দুই রকমের ফুলের গাছ, আমরা রবির বাগানে গল্পে পড়েছি বাগানে নানা রকমের ফুলের গাছ, একদিকে লাল গোলাপের সার একদিকে জবা ফুলের ঝোপ, তাই না? তাহলে এখানে কি দুই রকম মূলের গাছ কোথাও নাই, তাহলে এটা কি হবে মিথ্যা। জবার রং লাল, আমাদের গল্পে আছে জবার রং লাল, তাহলে এটা সত্য হবে। আমরা সবসময় কি করব, আমাদের যে বোর্ড বইটা মেন বইটা এটা আমরা ফলো করবো, শীতে অনেক সময় একটু টাইপিং মিস্টেক হতেই পারে, কম্পিউটারে ভুল হতেই পারে, ঠিক আছে। আমরা এখানে ভুল থাকলে আমরা নিজেরা আব্বু আম্মু যদি ঠিক করে দেয় এগুলোও করবে, আর আমরা তো ঠিক করেই দিব, ঠিক আছে। আর সবসময় কি করবে, বোর্ড বইটা তোমরা ফলো করবে, ঠিক আছে। জবার রং লাল, তাহলে কি হবে সত্য। বাগানে দরজার পাশে তিনটি শিউলি গাছ, এটা কি সত্য নাকি মিথ্যা বলো। আমরা রুবির বাগানে গল্পে করেছি বাগানে দরজার পাশে দুইটি শিউলি গাছ, এখানে তিনটি দেওয়া আছে, তাহলে কি হবে মিথ্যা।
শিউলি ফুলের বোটা লাল, আমরা পড়েছি সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের, তাহলে এখানে কি লাল হবে, এখানে কি হবে কমলা, তাই জন্য কি হবে লাল দিয়েছে, তাই এটা কি হবে মিথ্যা। গাছের তলায় সবুজ ঘাস, আমরা গল্পে পড়েছি গাছের তলায় সবুজ ঘাস, তাহলে এটা কি হবে সত্য, এটা তোমাদের শীতে মিথ্যা দেওয়া আছে কিন্তু তোমরা ঠিক করে নিবে, এটা কি হবে সত্য। রবির ভাই বাগানে কাজ করে, রবির ভাই বাগানে কাজ করে, রবির ভাই অমিওলা গাছে পানি দিয়ে, আমরা পড়েছি না, তাহলে পানি দেওয়ার কাজ করতে একই, তাই এইটা কি হবে সত্য হবে। মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, এটা কি হবে সত্য। পশ্চিম আকাশে সকালে সূর্য উঠে, আমরা গল্পে পড়েছি পূব আকাশে সকালে সূর্য উঠে, এখানে পশ্চিম দিয়েছে, তাহলে এটা কি সত্য হবে, না এটা কি হবে মিথ্যা। ঠিক আছে, তাহলে আজকে আমি যে সব সত্য মিথ্যা গুলো পড়িয়েছি, এগুলো যেগুলো সত্য মানে শীটে ভুল আছে ওইগুলো ঠিক করে নিবে। ঠিক আছে, কোনগুলো ভুল আছে দেখো, এই যে 11 নম্বর আর হচ্ছে 14 নম্বর, এই দুইটা শীটে মিথ্যা দেওয়া আছে, তোমরা এই দুইটা কি করবে সত্য বানিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের পড়া কি থাকবে দেখো, এইচডব্লিউ বাংলা শীট থেকে 8-9 সত্য মিথ্যা, 8-9 সত্য মিথ্যা, এক থেকে 17 দেখো বাংলা শীট থেকে 8-9 সত্য মিথ্যা, 1 থেকে 17 শিলে, আজকে আমি 1 থেকে 17 পড়েছি, তাই 1 থেকে 17 তুমি খুব বাসায় সুন্দর করে শিখে এবং স্কুলে এসডব্লিউ খাতায় লিখবে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে সায়েন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম। আজকে আমি তোমাদের কী ক্লাস নেবো বলো তো, আরবি ক্লাস নেবো। ঠিক আছে, সবাই স্কুল থেকে যে আরবি বইটা দিয়েছে এটা বের করো, আরবি বই কত পৃষ্ঠা, 21 পৃষ্ঠা বের করো, দেখো সবাই একটু দেখো ভালো করে, 21 পৃষ্ঠা, এই 21 পৃষ্ঠাটা বের করো। ঠিক আছে, 21 পৃষ্ঠা, গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 নং এর ঘ নং পর্যন্ত, তাই না, তার আজকে আমরা পড়বো 2 নং, আজকে আমরা কি পড়বো 2 নং, দেখো 2 নং এ কি আছে, ক নম্বরে আছে ইবাদত করলে ঢেস খুশি হন, ইবাদত করলে কে খুশি হয় বলো তো, আল্লাহ খুশি হন, ইবাদত করলে আল্লাহ খুশি হন। আর ঘ নম্বরে কি আছে দেখো, ইবাদত অর্থ ঢেস, ইবাদত অর্থ কি বন্দিগি অথবা তোমরা দাসত্ব দিতে পারবে। ঠিক আছে, ইবাদত অর্থ বন্দিগি অথবা দাসত্ব, দুইটা থেকে একটা দিলেই হবে। পরে কি আছে, ইবাদত করলে আল্লাহ ঢেসন, গ নাম্বারে কি আছে, ইবাদত করলে আল্লাহ ঢেসন, কি হবে ইবাদত করলে আল্লাহ খুশি হন। 3 নাম্বারে কি আছে দেখো, সঠিক উত্তর। ঠিক আছে দেখো, ইবাদত করলে আমরা আখিরাতে শান্তি পাবো, টাকা পয়সা পাবো, দুঃখ কষ্ট পাবো, আমরা কি পাবো ইবাদত করলে আখিরাতে কি পাবো, শান্তি পাবো, টাকা পয়সা পাবো, দুঃখ কষ্ট পাবো, কোনটা উপরে ঠিক চিহ্ন হবে বলো তো, শান্তি হব, শান্তি পাবো এটার উপরে। ঠিক আছে, ও খ নাম্বার কি আছে, ইবাদত করলে আল্লাহ খুশি হন, বেজার হন, বেজার মানে খুশি হয় না। ঠিক আছে, তাহলে ইবাদত করলে আল্লাহ তো খুশি হন, তাহলে খুশির উপরে আমরা ঠিক চিহ্ন দিব। পরে দেখো, ইবাদত অর্থ চরিত্র বন্দিগি জাকাত মান্য করা, কোনটা হবে, ইবাদত অর্থ চরিত্র বন্দিগি জাকাত মান্য করে, ইবাদত অর্থ আমরা কি পারি দাসত্ব অথবা বন্দিগি, তাহলে আমরা বন্দিগির উপরে ঠিক চিহ্ন দেবো। ঠিক আছে দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি 21 পৃষ্ঠা 2 নং শূন্যস্থান পূরণ, দেখো ইবাদত করলে আল্লাহ ঢেস হন, ইবাদত করলে আল্লাহ খুশি হন, ইবাদত করলে আল্লাহ খুশি হন, ইবাদত করলে কে খুশি হয় আল্লাহ খুশি হয়, তাহলে ঢেসের জায়গায় কি হবে আল্লাহ হবে। ইবাদত অর্থ ঢেস কি হবে, ইবাদত অর্থ বন্দিগি, ইবাদত অর্থ কি হবে বন্দিগি, ইবাদত করলে আল্লাহ ঢেস হন,
কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হন, ওইখানে কি দিয়েছিল ইবাদত করলে ঠেস খুশি হন, আল্লাহ খুশি হন, তাই না? তোমরা যে ঠেসগুলো লক্ষ্য করবে, লক্ষ্য করে শূন্যস্থান পূরণ করবে, ঠিক আছে? দেখো অনেক সময় তোমরা কি করো, শূন্যস্থান তুলো ঠিকই, কিন্তু এই যে দুইটা দিয়েছো একটা দাও না, মনে করো একটু পরে দিব পরীক্ষার বা অন্যগুলো লিখে পরে এটা লিখবো, কিন্তু পরে লিখা হয় না। এই জন্য কি আমরা যখন তুলবো তখনই আমরা উত্তরটা লিখে ফেলবো, ঠিক আছে? দেখো তিন নং প্রশ্ন উত্তর, সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও, সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। কি হবে? ক, ইবাদত করলে আমরা আখিরাতে শান্তি পাবো, টাকা পয়সা পাবো, দুঃখ কষ্ট পাবো। আমরা কি পড়েছি আগে, ইবাদত করলে আখিরাতে শান্তি পাবো, তাহলে আমরা শান্তির উপরে এভাবে ঠিক চিহ্ন দিব, ঠিক আছে? এই চিহ্নটাকে কি বলে, ঠিক চিহ্ন, ঠিক আছে? দেখো ইবাদত করলে আল্লাহ খুশি হন, বেজাল হন, কোনটার উপরে ঠিক চিহ্ন হবে বলো তো? ইবাদত করলে আল্লাহ তো খুশি হয়, তাই না? তাহলে আমরা খুশির উপরে ঠিক চিহ্ন দিব। ইবাদত অর্থ চরিত্র, বন্দিগি, জাকাত মান্য করা। আমরা আগেই পড়েছি ইবাদত অর্থ কি, দাসত্ব অথবা বন্দিগি। তাহলে আমরা এখানে কি আছে, বন্দিগি আছে না, চারটার মধ্যে একটা বন্দিগি, তাহলে বন্দিগির উপরে আমরা ঠিক চিহ্ন দিব, ঠিক আছে? আমি আবার পড়ছি, চলো দেখো। ইবাদত করলে ঢেস খুশি হন, ইবাদত করলে আল্লাহ খুশি হন, ইবাদত অর্থ ঢেস, ইবাদত অর্থ বন্দিগি, ইবাদত করলে আল্লাহ ঢেস হন, ইবাদত করলে আল্লাহ খুশি হন। সঠিক উত্তর দেখো, ইবাদত করলে আমরা আখিরাতে শান্তি পাবো, টাকা পয়সা পাবো, দুঃখ কষ্ট পাবো, শান্তি পাবো, তাই না? তাই এই জন্য আমরা শান্তি পাবোর উপরে ঠিক চিহ্ন দিয়েছি। দেখো ইবাদত করলে আল্লাহ খুশি হন, বেজার হন, ইবাদত করলে আল্লাহ খুশি হয় নাকি বেজার হয় বলো? খুশি হয়, তাহলে আমরা খুশির উপরে ঠিক চিহ্ন দেবো, ঠিক আছে? দেখো ইবাদত অর্থ চরিত্র, বন্দিগি, জাকাত মান্য করা। কি হবে? বন্দিগি। এই জন্য আমরা বন্দিগির উপরে ঠিক চিহ্ন দিয়েছি, ঠিক আছে? আজকে তোমরা যা পড়েছি তোমাদেরকে নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝেছ, তাই না? তাহলে দেখো তোমাদের হিসাবে কি থাকবে, HW, আরবি বই 21 পৃষ্ঠা, 2, 3 শিখা লেখা মনে থাকবে, 21 পৃষ্ঠা 3 21 পৃষ্ঠা 2 এবং 3 নং শিক্ষা ও লিখা। আজকে আমি যা পড়েছি আমি আশা করবো তোমরা বাসায় খুব সুন্দর করে পড়বে এবং খাতায় খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আম্মু আব্বুর কথা শোনো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে সনাতন ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। তোমাদের সবাইকে আবারও সায়ন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের প্রথম শ্রেণীর সনাতন ক্লাস। যারা হিন্দু ধর্ম আছো তারা অবশ্যই আমার সাথে আজকের পড়াটা শিখবে এবং অবশ্যই তাই HW খাতার কাজ করবে। আজকে আমরা পড়ব 17 পৃষ্ঠা, গত ক্লাসে আমরা 15 পৃষ্ঠা পড়ে নিয়েছি, তাই না? আজকে আমরা পড়ব 17 পৃষ্ঠা। দেখো আমি বোর্ডে প্রথম দুইটি প্রশ্ন লিখে দিয়েছি, তাহলে প্রথম দুইটি প্রশ্ন কালকে তোমাদের পড়া থাকবে। প্রথম দুইটি প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন আছে ঈশ্বরকে কখন ডাকতে হয়। আমরা সবাই জানি আমরা যে কোনো কাজের সময়, সকালে ঘুম থেকে ওঠার সময় অথবা ঘুমাতে যাওয়ার আগে অথবা যে কোনো কাজের সময় সব সময় আমরা কি করি, ঈশ্বরকে স্মরণ করি। তাহলে ঈশ্বরকে কখন ডাকতে হয়? ঈশ্বরকে ডাকার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, ঈশ্বরকে ডাকতে হয় সব সময়। ঈশ্বরকে সব সময় মনের মধ্যে রাখতে হয় এবং ঈশ্বরের নাম স্মরণ করতে হয়। তাহলে ঈশ্বরকে কখন ডাকতে হয়? ঈশ্বরকে সব সময় ডাকতে হয়। ঈশ্বরকে কখন ডাকতে হয়? ঈশ্বরকে সব সময় ডাকতে হয়। সব মানে কিভাবে? দন্তা স ব, সব সময়, দন্তা স ম অন্তস্থ সময়, ঈশ্বরকে সব সময় ডাকতে হয়। তারপর দুই নম্বর খ নম্বরে কি আছে দেখো, সকালে পড়তে বসে কি করতে হবে? সকালে তো আমরা সবাই পড়তে বসি, তাই না? এবং অবশ্যই সকালে উঠে পড়তে পড়াটা সবার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন, কারণ সকালে তোমরা যা পড়বে তা তোমাদের মাথার মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে কি করবে, সকালে ঘুম থেকে উঠে আমাদের পড়তে বসতে হবে। কিন্তু পড়তে বসে আমাদের একটা কাজ করতে হবে,
সকালে পড়তে বসে জোর হাত করে বিদ্যাদেবী, বিদ্যাদেবী কে? সরস্বতী। বিদ্যাদেবী সরস্বতীকে প্রণাম করে তার কাছে বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করতে হবে। সর্বপ্রথম আমাদের সকালে উঠে পড়তে বসে কি করতে হবে? সকালে পড়তে বসে জোর হাতে, কি হাতে? জোর হাতে বিদ্যাদেবী সরস্বতীকে, বিদ্যাদেবীর নাম কি? সরস্বতী। বিদ্যাদেবী সরস্বতীকে প্রণাম করে তার কাছে বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করতে হবে। কিসের জন্য? বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করতে হবে। দেখো, সকালে পড়তে বসে এইটুকু তোমাদের প্রশ্নে থাকবে। তারপরে জোর বাড়ান কিভাবে? বর্গীয় জয়কার জোর ঢসিন্নারো, এখানে যদি কেউ বসিন্নারো দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তাহলে কি করতে হবে? এটা ঢসিন্নারো লিখতে হবে। সকালে পড়তে বসে জোর হাতে, হাতে বাড়ান কিভাবে? হয়াকার হা তয় কাটতে হাতে বিদ্যাদেবী, বিদ্যা বাড়ান কিভাবে? বয়সিকার বি দ চফলা আকার বিদ্যা দেবী, দয়াকার দে বয় দীর্ঘিকার বি দেবী, বিদ্যা দেবী সরস্বতী, সরস্বতী বানান কিভাবে? দন্ত স বসিন্নারো সর তন্তা সয় ব তয় দীর্ঘিকারটি সরস্বতী কয়কারকে, সরস্বতীকে প্রণাম, প্রণাম বানান কিভাবে? পয়রফলা মূর্ধন ন আকার ম প্রণাম করে, ক বসিন্নারো একারে করে তার কাছে, তার বানান কিভাবে? তয়কার্তা চন্দ্রবিন্দু বসিন্নারো তার কাছে, কয়কার কা? ছয় কাছে, কাছে বিদ্যা, বিদ্যা বানান কিভাবে? বয়সিকার বি দ জফলা আকার বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক আছে, কালকে এই দুইটা প্রশ্ন তোমাদের এইচডব্লিউ খাতার কাজ থাকবে, মনে থাকবে? দুইটা প্রশ্ন কি করবে তোমরা? এইচডব্লিউ খাতার কাজ করবে। এই প্রশ্নটা একটু বড় কিন্তু অনেক সহজ, তোমরা দুই তিনবার পড়লেই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করবো তোমরা এইচডব্লিউ খাতার কাজ করে রাখবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।